নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আরও একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের গল্পের নাম বনগাঁয়ের ভূতগ্রামে লেখক হিমানীশ গোস্বামী তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি শ্যামলকান্তি ধর্মহাশয় হ্যারিসন রোডের বাসিন্দা বহুকালেরই বাসিন্দা কাছেই সেন্ট্রাল এভিনিউয়ে তার অফিস হওয়ায় বেশ সুবিধা ছিল তিনি তিন চার মিনিট হেঁটেই অফিসে পৌঁছে যেতেন একশো চল্লিশ টাকা ভাড়ায় তিনখানা ঘর নিয়ে থাকতেন সে অবশ্য অনেক দিন আগেকার কথা তখনও হ্যারিসন রোডের নাম বদলে মহাত্মা গান্ধী রোড হয়নি চিত্তরঞ্জন এভিনিউ হয়নি সেন্ট্রাল এভিনিউ ওই সময় শ্যামলকান্তির ধর ইচ্ছা করলে আট দশ হাজার টাকায় উল্টোডাঙা বা বরানগর অঞ্চলে একটা বাড়ি কিনতে পারতেন কিন্তু অত টাকাও ছিল না তখন মাইনে পেতেন চারশো টাকা প্রতি মাসে তাও যে বাড়ি করার কথা ভাবেননি এমন নয় কিন্তু প্রতিদিন সকালে উঠে অফিস যাবার তোড় ভিড় ট্রেনে বা বাসে ওঠা গলত ঘর্ম হওয়া বৃষ্টিতে ভেজা সর্দি জ্বর হওয়া এসব ভেবে আর নিজের বাড়ি করার কথা মাথায় আনেননি সম্প্রতি রিটায়ার করার পর দেখলেন তার আর হ্যারিসন রোডে থাকার দরকার নেই দীর্ঘ চল্লিশ বছর কাজ করার পর রিটায়ার করার সময় মাইনে বেড়ে হয়েছে ন হাজার টাকা যদিও খরচ অনেক বেড়ে গেছে একদিন তিনি হিসাব দেখলেন হ্যাঁ এবারে শহরতলির কোনো নির্জন পল্লীতে কিছু জমি সমেত একটা ছোট্ট বাড়ি কেনা যেতে পারে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে ব্যাংকে বদলির চাকরি করে সেও সঙ্গে থাকে না তার মহাত্মা গান্ধী রোডের ফ্ল্যাটে আর মন টেকে না আসলে বাড়িওয়ালা শিবপ্রসাদ মারা যাওয়ার পর তার ছেলে কীর্তিপ্রসাদ তার কাছে আসতেন গল্পগাছা করতেন পণ্ডিত ছিলেন শিবপ্রসাদ একটি কলেজে ইতিহাস পড়াতেন সময়টা বেশ কেটে যেত এছাড়া ছিলেন ডাক্তার মিত্র মেডিকেল কলেজের নাম করা ডাক্তার চেম্বার বাড়ির নিচে বসতেন সপ্তাহে দুদিন তখনকার আমলে রোগী বেশি ছিল না তিনি নিচে গিয়ে চেম্বারে বসতেন আর দু এক কাপ চা খেতেন আরও কয়েকজন আসতেন বাবু মিস্টার দে ওয়াজেদ ইসমাইল কত বিষয়ে কত কথা হতো কিন্তু আস্তে আস্তে সব কেমন যেন বদলে গেল ডাক্তার মিত্র রিটায়ার করার পর অসুস্থ হয়ে পড়লেন তারপর থেকে তার চেম্বার বন্ধ হয়ে গেল তার জায়গায় এক বড় সিগারেটওয়ালাকে বহু টাকা সেলামি নিয়ে কীর্তিপ্রসাদ ভাড়া দিয়ে দিল এরপর থেকে শ্যামলকান্তির পালাই পালাই শুরু হয়ে গেল একটু নিরিবিলি জায়গাও হবে আবার কাছাকাছি ভদ্রলোকেরা বাসা করবেন এই রকম একটা জায়গা আর বাড়ি খুঁজছিলেন তার ভান্ডারে মোটামুটি মন্দ টাকা জমেনি একটা জমি সমেত বাড়ি নির্জন শহরতলিতে কেনা যায় তা দিয়ে এরই মধ্যে কীর্তিপ্রসাদ এসে একটা চমৎকার প্রস্তাব দিল গুজরাটের এক কাপড়ের ব্যবসায়ী শ্যামলকান্তির ফ্ল্যাটটি ভাড়া নিতে চায় তার বদলে সেলামি হিসাবে একটা মোটা টাকাও দেবে পরিমাণটাও কম নয় দু লাখ টাকা ওই স্যালামির অর্ধেক শ্যামলকান্তিকে দেবার প্রস্তাব করল কীর্তিপ্রসাদ বাবু স্ত্রীর অনুরাধাকে বললেন আর অপেক্ষা করার মানে হয় না এমন দাও সহজে আসবে না লাখ টাকা কম নয় একেবারে কিছু না করে কেবল ফ্ল্যাটটা ছেড়ে দিলেই সেটা পাওয়া যাবে শ্যামলকান্তি ধর খবরের কাগজে ন্যায্য দামে নির্জন পরিবেশে কিছু জমিসহ বাসযোগ্য একটা বাড়ি কিনতে চায় এই বলে বিজ্ঞাপন দিলেন তাতে এও জানালেন কাছাকাছি দোকান বাজার এবং ভদ্রপল্লী থাকা বাঞ্ছনীয় এর উত্তরে এক গাদা চিঠি এলো কোনোটা জলপাইগুড়ি থেকে কোনোটা সুন্দরবন অঞ্চল থেকে সেখান থেকে হরিপদবাবু নামের এক ভদ্রলোক লিখলেন ওই অঞ্চল খুবই শান্ত সন্ধ্যের পর দূর থেকে কিছু বাঘের গর্জন শোনা যায় তবে বাঘেরা খিদে না পেলে মানুষকে আক্রমণ করে না শিউরি থেকে তো এক ভদ্রলোক জানালেন তার একটি পুরনো বাড়ি বিক্রি আছে পুকুর আর দোতলা সমেত বাসযোগ্য বাড়ি প্রায় এক বিঘা জমি দাম দেড় লাখ টাকা দাম শুনে শ্যামলকান্তিবাবুর বেশ লোভনীয় বলেই মনে হলো কিন্তু সিউড়ি তো কম দূর নয় অত দূরে কারোর সঙ্গে পরিচয় নেই কাছে বাজার ব্যাংক ডাক্তারও তো দরকার এই রকম অনেক চিঠির মধ্যে একটা মনে হলো মন্দ হবে না সেটি হলো রানাঘাটের কাছে একটা একতলা বাড়ি কিন্তু এটির দাম পাঁচ লাখের উপর বাড়িতে ছোট্ট পুকুর আছে বাড়িটাও যে খুব পুরনো তা নয় কিন্তু একদিন গিয়ে দেখেও এলেন বাড়িটা বড় রাস্তা থেকে ভেতরের দিকে বড়ো বেশি হাঁটতে হয় দোকান পাট সব বড় রাস্তায় বাড়িটা কিন্তু পছন্দ হয়েছিল তাছাড়া শ্যামলকান্তিবাবু জোর দিতেন পাড়ায় ভালো লোকের উপর অনেক কষ্ট সহ্য করা যায় যদি প্রতিবেশীরা ভালো হয় কিন্তু সেরকম পছন্দসই জায়গা পান কোথায় আগে থেকে তো জানা যায় না কোন প্রতিবেশী কীরকম শ্যামলকান্তিবাবু যত সহজে ব্যাপারটা হবে ভেবেছিলেন তত সহজে হচ্ছে না দেখে ক্রমশ হতাশ হয়ে পড়েছিলেন তিনি যখন প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন এমন সময় তার পুরনো এক বন্ধু দেবতোষ ঘটকে এসে হাজির দেবতোষ ঘটক ছিলেন তার বিশেষ বন্ধু একসঙ্গে স্কুলে পড়েছিলেন ছোটবেলায় কত সময় একসঙ্গে কাটিয়েছেন পরোপকারী ছিল খুব পরের সেবায় দেবতোষ অনেক স্বার্থ ত্যাগ করেছে কোথাও মহামারী লেগেছে দেবতোষ ঠিক ছুটে যেত সেখানে কোথাও বন্যা হয়েছে লোকে ত্রাণ নিয়ে যেতে ভয় পাচ্ছে দেবতোষ সেখানে হাজির বড় হয়ে সে কোনো এক রাজনৈতিক দলে যোগ দেয় কিন্তু সেখানে সেবার সুযোগ থাকলেও নেতাদের নিচতা আর সঠতা স্বার্থপরতা দেখে সে আশাহত হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় চলে গিয়েছিল কেউ বলতো নেপালে গিয়ে গরিবদের বস্তিতে ডাক্তারি করছে ও ডাক্তারি পড়েছিল কিন্তু পরীক্ষাই দেয়নি তবে শাস্ত্রটা মোটামুটি জানত ছাত্র খারাপ ছিল না আবার কেউ বলতো ও বাংলাদেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল এখন ও দেশে গরিবদের মধ্যে কাজ করছে মাঝখানে দু একবার এসেছিল শ্যামলকান্তির সঙ্গে যোগাযোগও রাখত কিন্তু সে যে কোথায় কি করছে স্পষ্ট করে বলতো না শেষ এসেছিল বছর দশেক আগে এসে বলেছিল যখনই সুযোগ পাবে আসবে তার দশ বছর পর সে এলো নিশ্চয়ই এর আগে সুযোগ ঘটেনি তার আসার আর এলো তার উপকার করতেই চিরকালই সে পরের উপকার করার জন্যই ছটফট করতো বনগাঁয়ে যেদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেদিকে ইচ্ছামতি নদীর কাছাকাছি একটা পুরনো বাড়ির সন্ধান দিল পরোপকারী দেবতোষ বলল কিছু ভাবার দরকার নেই বাড়িটা ভালো প্রতিবেশীরাও ভালো একটু হাঁটলে রাস্তার উপর চায়ের দোকান আজিজ মিয়ার ওখানে এস বসে থাকলে বাজারে যাওয়া সবজিওয়ালা মাছওয়ালাদের দেখা পাওয়া যাবে যা দরকার আগে থেকে বলে রাখলে আজিজ মিয়া নিজেই কিনে রাখবে ওখানে সকালে বিকালে পাড়াল লোকেরা আড্ডা দেয় সেখানে যার যার দরকার তা নিয়ে কথা হয় কেউ কলকাতা গেলে কিনেও নিয়ে আসেন অন্যদের দরকার মতো ও দোকানে কো শনিবার আর রবিবার দু রকম ডাক্তারও বসে একজন হোমিওপ্যাথি ডাক্তার আর অন্যজন কবিরাজি দেবদাস বলল এমন জায়গা আর পাবি না ভারী শান্তির জায়গা শহরের ক্লেদ গ্লানি ধুলো ধোঁয়া কিচ্ছু নেই দরকার যদি হয় ইছামদি নদীতে নৌকো চড়ে ঘুরে বেড়াতে পারবি চুরি নেই ডাকাতি নেই রাহাজানি নেই দেবতোষ বলল ও নিজেও ওই অঞ্চলে একটা বাড়ি নিয়েছে অতএব শ্যামলকান্তিবাবু আর আপত্তি কিছু করলেন না একদিন সন্ধ্যাবেলায় দেবতোষের সঙ্গে বাড়িটা দেখেও এলেন চমৎকার বাড়ি পুকুর তাতে মাছও আছে আর আছে একটা বড় ইঁদারা বাড়িওয়ালা বিদেশে তিনি বেজায় ধনী ব্যক্তি বাড়ির জন্য দামও চান না যা ইচ্ছা পরে দিলেই হবে আলাপ হলো প্রতিবেশীদের সাথে প্রতিবেশীরা সবাই চমৎকার সকলেই প্রায়ই রিটায়ার করার লোক বনমালী বনমালীবাবু বাবু। কল্যাণবাবু ঋষিকেশবাবু পাঁচুবাবু এসে আলাপ করে গেলেন প্রত্যেকেই বললেন কিচ্ছু ভাববেন না শ্যামলকান্তিবাবু আমরা আপনার সঙ্গেই আছি শ্যামলকান্তিবাবু জিজ্ঞাসা করে জানলেন কাছেই একটা শিব মন্দির আছে সেখানে রোজই পুজো হয় শ্যামলকান্তিবাবু তো খুব খুশি হলেন শুনে কলকাতায় দীর্ঘদিন ছিলেন কিন্তু পুজোর ব্যাপারে ছিলেন উদাসীন নাস্তে কি ছিলেন বলা যায় কিন্তু এখন তার মনে হচ্ছে শেষ বয়সে একটু ভগবানকে স্মরণ করা দরকার কলকাতার পাট চুকিয়ে দিয়ে চলে এলেন শ্যামলকান্তিবাবু স্ত্রী অনুরাধাও খুব খুশি জায়গাটা এসে সকালে বিকালে দেবতস আসে যা যা দরকার সব এনে দেয় পয়সার কথা বললে দেবতস জিপ কাটে বলে শ্যামল এ কি বলছিস সামান্য পয়সার ব্যাপার আমি হিসেব রাখছি একসঙ্গে পরে দিয়ে দিস শ্যামলকান্তি এতটা বাড়াবাড়ি পছন্দ হচ্ছিল না তিনি দেবদোষকে বললেন দেখ আমার জন্য তুই এসব করছিস কেন আজকাল বাজার দর তো কম নয় দেবদোষ বলে আরে হবে হবে পয়সার সমস্যা একদিনে মিটিয়ে দিতে পারবি কিছুতেই পয়সা নাই না দেবদোষ একটু দূরে কোথায় যেন থাকে ও বলে এই কাছে কিন্তু ঠিক যে কোথায় থাকে তা বলে না একদিন সকালে বাবু বেড়াতে বেরিয়ে দেখলেন ঋষিকেশবাবু তিন চারখানা বাড়ির পরই একটা বাড়ির বাড়ির বারান্দায় বসে আছেন বাবু ডাকলেন ও বাবু, ঋষিকেশবাবু বাবু? আশ্চর্য ব্যাপার ঋষিকেশবাবু কোনো উত্তরও দিলেন না উনি কি শুনতে পান না নাকি হতেও পারে ভাবলেন শ্যামলকান্তি বাবু কিন্তু তাই বা কেমন করে হবে ওর সঙ্গে সেদিনই তো বেশ জমি আলাপ হলো তখন তো বেশ শুনতে পেলেন তিনি ফির ডাকলেন ও বাবু বলেই বারান্দায় তাকিয়ে দেখলেন সে কি কেউ তো বারান্দায় বসেনি এক সেকেন্ডের মধ্যে একজন মানুষ অদৃশ্য হয়ে গেল কেমন করে তিনি বারান্দায় উঠলেন সিঁড়িপে ডাকলেন ও বাবু কোথায় গেলেন ভেতর থেকে একটা নারী কণ্ঠ বললেন বাবু তো বাড়িতে নেই তারপর সব নিস্তব্ধ তিনি বললেন কখন ফিরবেন কোনো জবাব পেলেন না এতো তো ভারী অদ্ভুত কাণ্ড তার বয়স হয়েছে বটে কিন্তু তার চোখ দুটো তো এখনও ভালো আছে কম শক্তির চশমা পড়লে অনেক দূরের দৃশ্য বেশ ভালোই দেখতে পান তিনি ভাবলেন তাহলে নিশ্চয়ই তার মনেরই ভুল হবে কিন্তু নারী কণ্ঠ প্রথমে কথা বলেও পরে কোনো কথার তার জবাব দিলেন না কেন নাকি এটা কোনো তার শোনার ভুল ভারী আশ্চর্য হলেন তিনি এরপর তিনি গেলেন বনমালী বাবুর বাড়িতে এ বাড়িটা তিনি আগেই দেখে রেখেছিলেন বাবু বাড়িতেই ছিলেন শ্যামলকান্তিকে দেখে বললেন আ আরে কি ঠিক কি ব্যাপার আসো না আসুন বাবু মাঝে মাঝে ঠিকই কথা বলেন কিন্তু হঠাৎ হঠাৎ তোতলামই দেখা দেয় বৈঠকখানায় ঢুকে হক চকিয়ে গেলেন শ্যামলকান্তিবাবু ঘরের সব জানলা বন্ধ দরজাটা খুলেই বন্ধ করে দিলেন দিনের বেলাতে কি অন্ধকার কিছুই তো দেখা যাচ্ছে না শ্যামলকান্তিবাবু কোনো মতে সামলে এগিয়ে গেলেন একটা চেয়ারে তার পা ঠেকে গেল বনমালীবাবু বললেন বসুন বসুন কেমন লাগ লাগছে নতুন জায়গা কোনো চিন্তা করবেন না আপনার যা যা দরকার বলবেন সব পেয়ে যাবেন কান্তি বাবু বললেন সে তো পেয়ে যাব কিন্তু আপনার ঘরটা এমন অন্ধকার কেন সব জানলা বন্ধ যে বাবু বললেন আর বলেন কেন আমার চোখ খারাপ আলো শোষ হ হয় না দাঁড়ান একটা নীল আলো জ্বে দিই বলতেই কনের দিকে একটা নীল আলো জ্বলে উঠল শ্যামলকান্তিবাবু বললেন দরজা জানলা বন্ধ না করে কালো চশমা পড়লেই তো চুকে যেত চু চু চুকে যেত শুনতে শুনতে শ্যামলকান্তিবাবু দেখলেন কেউ কোথাও নেই তিনি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন এ আবার কি হলো রে বাবা একটা লোক কথা বলতে বলতে উবে গেল নাকি বাড়িটাই বা কোথায় গেল কাছাকাছি তিনি কাউকে দেখতে পেলেন না রোদ্দুর চারিদিকে ঝাঁঝা করছে তিনি নির্জন জায়গায় চেয়েছিলেন নির্জন জায়গায় পেয়েছেন কিন্তু তা বলে এত নির্জন রাস্তায় একটা লোকও নেই বাড়ি আছে বটে কয়েকটা কোনটা কার বাড়ি তিনি চেনেন না তিনি নিজের বাড়ির দিকে চললেন দশ মিনিট হাঁটার পর মনে হলো তার বাড়ি তো এত দূর হতে পারে না রাস্তায় তার নিজের বাড়িটাও চিনতে পারেননি কিন্তু তাই বা কী করে হয় তিনি তো ডান দিকটা ভালো করেই দেখে দেখতে এসছেন এদিকে অনুরাধার একটু জর্জর হয়েছে সেজন্য তিনি একটি উদ্বিগ্ন হাতের ঘোড়ের দিকে তাকালেন সে কি প্রায় সাড়ে বারোটা বাজে প্রায় তিন ঘন্টা হয়ে গেল যে এতক্ষণ সময় তো চলে যাবার কথা নয় এ আবার কি ধাঁধা রে বাবা দেবতকে পেলে হতো কিন্তু সে যে কখন হাজির হয় আগে থেকে তো বলা যায় না শ্যামলকান্তিবাবুর কেমন যেন সন্দেহ হলো। দেবত শেষ পর্যন্ত বিপদে ফেলবে না তো কে জানে সে এত বছর ধরে কী করেছে ভালো কি খারাপ তিনি তো কিছুই জানেন না তিনি হর্নি হয়ে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করতে লাগলেন মহা মুশকিল হল এই ঘোর দুপুরে খিদেও পাচ্ছে খুব হঠাৎ দেখলে আরে তিনি তো তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন দরজায় ধাক্কা দিতে অনুরাধা দরজা খুলে দিয়ে অবাক হয়ে বললো তুমি না বলে না কই এতক্ষণ কোথায় ছিলে গো আমার জ্বর হয়েছে খুব এদিকে কলকাতা থেকে আনা গ্যাস সিলিন্ডার দুটোর শেষ আজ সকালেই ফুরিয়ে গেল কাউকে পাই না যে বলি তুমি কোথায় গেলে একবার খুঁজে দেখতে ভাগ্যিস দেবতোষরা এসেছিলেন হঠাৎ তিনি পট করে বেরিয়ে গিয়ে একটা গ্যাস সিলিন্ডার এনে দিলেন আর ডাক্তারকেও নিয়ে এলেন ও হতবগা গেল কোথায় ডাক্তার কি প্রেসক্রিপশন করলেন ডাক্তারের নাম কী ডাক্তারের নাম তো ভট্টাচার্য প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে দেবতোস্তা ওষুধও নিয়ে দি গেলে এলেন এত দূরে তারপর কোথায় চলে গেলেন বুঝলে অনুরাধা আমার ব্যাপার স্যাপার না ভালো বলে মনে হচ্ছে না এখান থেকে পালাতে পারলে বাঁচি অনুরাধা বললেন এ কি এটা বোধহয় মানুষের জায়গা নয় গো দিনের বেলাতেও দুজনে ভয় কাঁপতে লাগলেন বাবু বললেন আজ যা অভিজ্ঞতা হলো আমার অনুরাধা বলেন কি হলো তোমার আজ বললেন সব ভয় আরও বেড়ে গেল শ্যামলকান্তি বললেন দেখি ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধগুলো দেখি টেবিলের ওপর ওষুধ প্রেসক্রিপশন দুই ছিল শ্যামলকান্তিবাবু ডাক্তারদের সঙ্গে থাকতে থাকতে ওষুধের ব্যাপারে কিছু জানতেন তিনি বললেন এসব ওষুধ তো বহু পুরোনো বারো বছর আগে ডেট হবার হয়ে গেছে এই ওষুধ খেয়েছ নাকি আমি তো তারিখ দেখিনি খেলাম তো দুটো ট্যাবলেট আধ ঘন্টা আগে এখন বেশ ভালোই বোধ করছি ও তোমার মনের ভুল অত পুরনো ওষুধ খেলে অসুখ বাড়ার কথা তবে ওই ওষুধ যে খারাপ তা নয় হতভাগা পুরনো ওষুধ এনে দিল কেন ও ওষুধে তোমার অসুখ ভালো হবে না ভালো তো হচ্ছি ডাক্তার ভট্টাচার্যকে দেখে একটু জানা দরকার দোকানের ক্যাশ নেই টাকা নিয়েছে কিছু দেবতোষ টাকা দেবতোষ দেখ কখনও টাকা নিয়েছেন আজ পর্যন্ত আমি টাকার কথা বললে উত্তর দিলেন ও নিয়ে ভাববেন না বৌদি এটা ডাক্তারের ফ্রি স্যাম্পেল ও তাই তো শ্যামলকান্তিবাবু দেখলেন ছোট্ট করে লেখা আছে একটু অস্পষ্টভাবে লেখা একটু থেমে শ্যামলকান্তিবাবু ফিরে ফের বললেন রকম সকম আমার ভালো ঠেকছে না রাত থাকতে কেশে বারান্দায় সবজি মাছ এসব রেখে যায় দেবতোষ বলেছে ওর লোক পয়সা দেওয়া দরকার নেই দেবতোষ পরোপকারী ছিল ওটাই ছিল ওর নেশা কিন্তু তাই বলে এরকম সবটাই ভুতরে ভুতুরে একটা ব্যাপার কত অল্প সময় ও গ্যাস সিলিন্ডার কোথায় পেলো ও কোথা থেকে না বলে কেন আনে ও কোথায় থাকে বলে না কেন বাড়িটাও বিনি পয়সায় পেয়ে গেলাম বাড়িওয়ালাই বা কে তার এমন ওদার্যই বা কেন এই জগতে এমন লোক তো কেউ থাকে না কি অনুরাধা বললেন লোকটি ভালোই মনে হয় কোনো বদমদলোক ওরা আছে বলে তো মনে হয় না এভাবেই দুজনে আলোচনা চলে প্রতিবেশীরা কেউ আসেন না কোনো লোকও দেখা দেয় না কোনো কিছুর অভাবও নেই কিন্তু এমন নির্জন বাস অসহ্য একদিন শ্যামলকান্তিবাবু বললেন আর পারা যাচ্ছে না চলো দুজনে এখান থেকে চলে যায় পড়ে থাক জিনিসপত্র চলো একেবারে উল্টোডাঙায় তোমার বাপের বাড়ি পরে দেখা যাবে কি করা যায় দুজনে বেরোতে যাবেন হাতে দুটো ব্যাগ নিয়েছেন দরজা খুলতে দেবতোষ এসে হাজির এই যে শ্যামল কোথায় যাচ্ছিস বাবু বললেন কদিনের জন্য রে শ্বশুরবাড়ি যাচ্ছি দেবতোষ বলল এখানে কেমন লাগছে বল বাবু বললেন যাচ্ছে তাই জায়গাটা ভালো নয় ভুতুরে কারবার চলছে ভুতুরে ব্যাপার দেবতোষ হাসল ভুতুরে ব্যাপার আবার কি দেখলি সব শুনে দেবতোষ বলল তাই এখানকার লোকেরা একটু বেশি নির্জন নির্জনতা প্রিয় সেটা ঠিক তুই তো নির্জন পরিবেশই চাইছিলিস শ্যামলকান্তিবাবু বললেন কিন্তু তাই বলে এমন সব অস্বাভাবিক কাণ্ড যে ওষুধ তুই কিনে আনলি সেটা তো পুরনো ওষুধ সেটা খেয়ে অনুরাধার ক্ষতি হয়নি ঠিকই কিন্তু হতেও তো পারত তারপর তোর অস্বাভাবিক আচরণ কোথেকে গ্যাস সিলিন্ডার এনে দিলি দাম নিলি না লোকেরা সবজি দিয়ে যায় আচ্ছা ঠিক আছে লোক চাষ লোক পাবি রোজ যাতে তোর কাছে লোক আসে সে ব্যবস্থাও করে দেব আর কোনো অসুবিধা হচ্ছে কি আর কি অসুবিধা হবে একা একা হাঁপিয়ে উঠছি যে সব আমানসিক কারবার দেবদস বলল আমি সব ব্যবস্থা করে দেব আজ আমি একটু ঢাকায় যাচ্ছি সেখানে জরুরি দরকার আছে দিন দশেক পর ফিরব তখন ভালো করে তোর সঙ্গে বসা যাবে বলতে বলতে হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল দেবতোষ বাড়ি থেকে বেরিয়ে পড়েন হুড়ুমুড় করে তাড়াতাড়ি পথ হেঁটে পড়লেন সদর রাস্তায় ওদের আসতে দেখে রাস্তার লোকেরা কেমন যেন অদ্ভুত হাব ভাব করে সেখান থেকে সরে পড়ল একটা সাইকেল রিকশা ফাঁকায় যাচ্ছিল তাকে থামতে বললে সে বাই বাই করে চালিয়ে চলে গেল ভারী আশ্চর্য তো দুজনে বনগাঁয়ের দিকে হাঁটতে থাকেন কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে আসে একটা রিক্সাও তাকে বনগাঁ রেল স্টেশনে পৌঁছে দেয় সেখানে দু একজন ভদ্রলোক ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তাদের সঙ্গে কথায় কথায় শ্যামলকান্তিবাবু সব যখন জানলেন আর সব বললেন শুনে তারা আঁতকে উঠে বললেন ও মশাই আপনারা তো ভূত গ্রামে ছিলেন ওখানে তো আর কেউ বেঁচে ফেরে না ভূত গ্রাম সে আবার কি আঁতকে ওঠে বললেন শ্যামলকান্তিবাবু সেরকম তো নাম শুনিনি স্টেশনে ভদ্রলোক বললেন সেরকম গ্রামের নাম আগে তো ছিল না বছর দশ এগারোর আগেকার কথা বলছি মশায় ওহ কি সাংঘাতিক ব্যাপার ওই আপনারা গ্রামে প্রায় তিরিশ ঘর লোক বসতি বানিয়ে বসবাস করছিলেন এমন সময় একটা ট্যুরিস্ট বাস নিয়ে ওই জায়গায় বেশ কিছু লোক হরিদ্বার ভ্রমণে যান নেতা ছিল দেবতোষ বলে একজন সমাজসেবক সঙ্গে ছিলেন ওই অঞ্চলের নাম করা ডাক্তার সকলেরই বাড়ি ছিল ওই অঞ্চলে তা সোজাপথে না ফেরে ঘোড়াপথে পথে ফেরবার পর সময় একটা ট্র্যাকের সঙ্গে বাসটার ধাক্কা লাগে বাবু ডাক্তার ভট্টাচার্য বাবু আরও জনা পনেরো লোক মারা যান ওই স্পটে মানে তীরে এসে তড়ি ডোবার ব্যাপার আর এক মিনিট আগে বা পরে হলে ওই দুর্ঘটনায় ঘটত না কপাল মশাই কপাল ওই সুন্দর কলোনিটা হঠাৎ যেন শ্মশানে পরিণত হলো তারপর থেকে জায়গাটা যেন কেমন হয়ে গেল ভারী রহস্যময় সব ব্যাপার কোনো লোকের ক্ষতি কিছু হয় না বরং লাভই হয় কিন্তু সকলেই জায়গাটাকে এড়িয়ে চলে ওর নাম হয়ে যায় ভূত গ্রাম ওখানে একটা শিব মন্দির আছে মশাই অমাবস্যায় ভালোভাবে পুজো হয় কিন্তু সেখানে কোনো মানুষ যায় না অথচ পুজো হয় বুঝলেন তাহলে ব্যাপারটা আরে আরে একই একই দুজনে অর্থাৎ শ্যামলকান্তিবাবু আর স্ত্রী অনুরাধা তখন জ্ঞান হারিয়েছেন বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাছে শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি পরে আবার ফিরে আসবো নতুন গল্পের সাথে তত জন্য টাটা